এবারের বিশ্বকাপে সেমিফাইনাল খেলবে কোন চার দল? এবার ভারতীয় কিংবদন্তি এবং 2011 বিশ্বকাপ জয়ের নায়ক যুবরাজ সিং সরাসরি চার সেমিফাইনালিস্টের নাম বললেন, আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরই বিশ্বকাপ ট্রফি সামনে রেখে শুরু হবে ব্যাট বলের লড়াই। দলগুলোর শক্তি সামর্থ্য বিশ্লেষণ করার পাশাপাশি সাবেক তারকারা দিচ্ছেন নিজেদের ভবিষ্যৎদানীও। যুবরাজ সিং এর মতে কোন চার দল সেমিফাইনাল খেলবে? বিস্তারিত থাকছে রাইব আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে। যুবরাজের মতে বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে যারা, আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরই বিশ্বকাপ ট্রফি সামনে রেখে শুরু হবে ব্যাট বলের লড়াই। বিশ্বকাপ সামনে রেখে সাবেক ও কিংবদন্তি ক্রিকেটাররাও এখন সরোবর হয়েছে। দলগুলোর শক্তি সামর্থ্য বিশ্লেষণ করার পাশাপাশি দিচ্ছেন নিজেদের ভবিষ্যৎদানীও। এবার বিশ্বকাপ নিয়ে নিজের নানা ব্যাখ্যা বিশ্লেষণ তুলে ধরার পাশাপাশি সেমিফাইনালে খেলার সম্ভাব্য চার দলের নামও বলেছেন ভারতের সাবেক অলরাউন্ডার এবং 2011 বিশ্বকাপ জয়ের নায়ক যুবরাজ সিং। সেখানে তিনি মূলত সেমিফাইনাল খেলতে পারে এমন চারটি নয়, বরং পাঁচটি দলের নাম উল্লেখ করেছেন। তবে যুবরাজের সেই শীর্ষ পাঁচ দলের মধ্যে নেই বাবর আজম মোহাম্মদ রিজওয়ানের পাকিস্তান। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেমিফাইনালের জন্য নিজের ভ্যারিফাইড বাছাই করতে গিয়ে যুবরাজ বলেছেন, অবশ্যই ভারত অস্ট্রেলিয়া সেমিফাইনালে থাকবে। আমি এখানে পাঁচটি দলকে সেমিফাইনালের জন্য বাছাই করব, ভারত অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইংল্যান্ড এবং আমার মনে হয় দক্ষিণ আফ্রিকার পাওনা আছে। সাদা বলে তাদের একটি ট্রফিও দরকার। অন্যদিকে ভারতীয় দলের অক্ষয় প্যাটেলের বদলে ওয়াশিংটন সুন্দরকে না নিয়ে রবীন্দ্র অশ্বিনকে নেয়াই সমালোচনাও করেছেন যুবরাজ। তিনি বলেছেন, অক্ষয় না থাকায় আমাদের একটু অপেক্ষা করে দেখা উচিত ছিল সাত নম্বরে কে ব্যাট করতে পারে। আমার মনে হয় যদি অক্ষয়ের জায়গায় ওয়াশিংটন সুন্দর খেলতো তবে ভারত আরেকজন বাহাতি পেত, তবে দুর্ভাগ্যজনকভাবে তাকে নেওয়া হয়নি। একইভাবে যুজবেন্দ্র চাহালকেও নেওয়া হয়নি। এছাড়া আমার কাছে দলের সমন্বয় ভালোই মনে হচ্ছে। অন্যদিকে বিশ্বকাপ মানেই আলাদা উন্মাদনা, রেকর্ড ভাঙা গড়ার খেলা। এত কিছুর ভিড়ে ভক্ত সমর্থকেরা আরও একবার চোখ রাখছেন রেকর্ডের দিকে। আর এবারের বিশ্বকাপে মাঠে নামার আগে দারুণ কিছুর অপেক্ষায় আছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। এবারের বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ক্রিকেটারদের মাঝে সবার উপরেই আছেন বাংলাদেশের কিংবদন্তি অধিনায়ক সাকিব আল হাসান। 29টি ম্যাচে তিনি করেছেন 1146 রান, গড় 45.84। বিশ্বকাপে সাকিবের শতরান সংখ্যা 2টি, অর্ধশতক করেছেন 10টি। তবে এখানে শেষ হচ্ছে না সাকিবের কীর্তি, সর্বকালের সেরাদের তালিকায় সাকিব আছেন 9 নম্বরে। আর এবারের বিশ্বকাপেই থাকছে শীর্ষ তিনে উঠে আসার, এজন্য অবশ্য 2019 বিশ্বকাপের খুরধারা ফর্ম ফেরানো দরকার তার। সেরা তিনে উঠতে তাকে করতে হবে মোটে 386 রান, তাহলেই কুমার সাঙ্গাকারাকে টপকে তৃতীয় স্থানে আসবে টাইগার অধিনায়ক।